আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। দীর্ঘদিন যাবত আমার একটা ভিডিও মেক করার খুব ইচ্ছা ছিল যে কোনো স্কিল ছাড়াই ফাইবার থেকে কীভাবে 10-20 হাজার টাকা মাসে ইনকাম করা যায়, কারণ এর উপরে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে এবং এখানে দুই ধরনের কন্টেন্ট আছে। এক ধরনের ব্যক্তিরা বলছেন যে আসলে আপনি চাইলেই কোনো স্কিল ছাড়াই ফাইবার থেকে মাসে 10-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এইসব ভিডিওতে হিউজ ভিউজ হচ্ছে। আবার আরেক ধরনের লোক আছেন যারা বলছেন যে না, এগুলো হচ্ছে ক্লিক বেট কথাবার্তা, আসলে কোনো স্কিল ছাড়া ফাইবার থেকে ইনকাম করা যায় না, যেগুলো দেখাচ্ছে ইউটিউবের আসলে আপনাদেরকে মিসগাইডেড করছে। তো দুই ক্যাটাগরি লোক আছে। তো আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলে এই ধরনের ভিডিও আসলে বানাবো কিনা, কারণ এই ধরনের ভিডিও যদি আমি বানাই এই ধরনের একটা থাম দিলেই ম্যাক্সিমাম মানুষ আসলে হাহারি এক দেয়। দেখো যে একটা ইনস্টিটিউটে এইরকম একটা ভিডিও বানাচ্ছে কোনো স্কিল ছাড়া ইনকাম করা যাবে, তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যার কারণে আমি কনফিউজ ছিলাম যে আসলে এই ধরনের একটা ভিডিও বানাবো কিনা। তো দীর্ঘদিন রিসার্চ করার পর আমি আজকে এই ভিডিওটা মেক করতে বসলাম যে আমি এমন কিছু রিসোর্স আসলে কালেক্ট করতে সক্ষম হয়েছি যেগুলো যে আসলেই কোনো স্কিল ছাড়া আপনি ইনকাম জেনারেট করতে পারেন ফাইবার থেকে মাসে 10-20 হাজার টাকার মতো। আর এটার একটি উদ্দেশ্য, কারণ অনেকে আছেন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, তারা বড় কোনো একটা স্কিল শিখবেন এরকম হচ্ছে আপনার কাছে কোর্স ফি অ্যাফোর্ডেবল নাই বা পরিবার থেকে সাপোর্ট দিচ্ছে না, বা আপনি ছোটো একটা বিজনেসের সাথে জড়িত বা কোনো একটা ছোটো কোম্পানিতে জব করছেন ওইটার পাশাপাশি আপনি স্কিল শেখার সময় পাচ্ছেন না। যদি আপনার কাছে একটা ব্যাকআপ ইনকাম থাকতো 10-20 হাজার টাকার মান্থলি আসতেছে, তখন আপনি ওই জবটা ছেড়ে দিয়ে আপনি একটা বড় স্কিল শিখতে পারতেন এবং আপনি একটা ফ্রিলান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারতেন। কিন্তু আপনার কাছে তো এই ধরনের আসলে আর্নিংয়ের কোনো সোর্স নাই, তো তাদের জন্য আসলে ভ্যালিড আসলে কোনো সোর্সিং আছে কিনা ফাইবার থেকে স্কিল ছাড়াই ইনকাম করার জন্য, যাতে ওই স্কিলটা দিয়ে মানে ওই গিগুলো দিয়ে আপনি ইনকাম শুরু করতে পারেন, পরবর্তীতে আপনি ওই কাজ করতে করতে আপনি বড় কোনো স্কিল শিখে আপনাকে নিজেকে একজন প্রফেশনাল ফ্রিলান্সার কনভার্ট করতে পারেন। তো এই বিষয়টা নিয়ে আসলে আমি ডিটেল এই ভিডিওতে কথা বলবো, আশা করছি আমি আপনাদেরকে অনেক বেশি হেল্প করতে পারবো। তো যারা এই বিষয়টি ইন্টারেস্টেড সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন এবং অন্যদের কাছেও শেয়ার করে দিবেন এই ভ্যালুয়েবল ইনফরমেশনটা যেন তারাও পেতে পারে। তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আসলে ফাইবারে কোন স্কিলগুলো নিয়ে কাজ করা যায় যেগুলো কোনো উইদাউট এক্সপিরিয়েন্স, আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না আগে থেকে। তো প্রথমত আমরা যেটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে আপনার লোগো অ্যানিমেশন। দেখেন ফাইবারের মধ্যে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টরে লোগো ডিজাইনে, এবং এই লোগো ডিজাইনটা গ্রাফিক ডিজাইনের একটা সেক্টর। এইটা নিয়ে আপনাকে শিখতে গেলে ভালো মতো আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর উপর নলেজ থাকতে হবে, ইন্ডাস্ট্রি, কালার সেন্স, ফন্ট, টাইপোগ্রাফি, আদার্স অনেকগুলো এলিমেন্টের উপরে আপনাকে ডিপ একটা নলেজ থাকতে হবে এবং এটা শেখা অনেক সময় সাপেক্ষ, এবং তারপরে কাজ পাওয়াটাও একটু সময় সাপেক্ষ, কারণ এখানে প্রচুর কম্পিটিশন, প্রায় 2 লক্ষের বেশি গিগ আছে। কিন্তু দেখেন লোগো ডিজাইনের আরেকটা সেক্টর, সেটা হচ্ছে ভিডিওতে কনভার্ট হচ্ছে লোগো অ্যানিমেশন, এইখানে কিন্তু মাত্র গিগ আছে মাত্র 11,000, খুবই লো কম্পিটিশন। কিন্তু আপনি এখানে দেখেন যে যারা ফার্স্ট ইয়ারে র্যাঙ্ক করে আছে কতজন টপ রেটেড এবং তাদের রিভিউ দেখেন এবং কী পরিমাণ কাজ করছে 1K+, এই দেখেন যে হিউজ 1K+, হিউজ কাজ করছে 1K+, দেখতে পাচ্ছে 1K+, 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 মানে আপনার হচ্ছে রিভিউ আছে 1K+। তো সেক্ষেত্রে দেখেন লোগো অ্যানিমেশনে হচ্ছে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে, এবং আপনার হচ্ছে এই সব গিগুলো যদি আমি একটা ওপেন করি তাহলে দেখতে পারবেন যে আসলে এখানে কী পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে। যেমন আই উইল ক্রিয়েট এ কাস্টম 2D লোগো অ্যানিমেশন ফর ইউ, উনি এই বিষয়টা গিগ দিচ্ছেন। তো উনি এই গিগের মাধ্যমে 1469 রিভিউ পাইছেন। তো আমরা জানি যে সবাই কিন্তু আসলে রিভিউ দেয় না, তো উনি যদি রিভিউ পাইছেন 1400+, তাহলে চিন্তা করেন এই গিগের মাধ্যমে উনি কতগুলো কাজ কমপ্লিট করছেন, এবং এখনও কিন্তু ওনার কাছে 4টা অর্ডার রানিং আছে এবং উনি বেসিকে নিচ্ছেন হচ্ছে $55, স্ট্যান্ডার্ড 80 এবং প্রিমিয়ামে $100। তো একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু উনি চার্জ করতেছেন। তো এই জায়গায় একটা কথা আসে যে ইউটিউবে যারা এই ভিডিও মেক করছে, আমি দেখলাম যে আসলে আপনি কোনো স্কিল ছাড়াই ফাইবার থেকে মাসে 10-20 হাজার টাকা ইনকাম করুন, তারা দেখাচ্ছে যে স্কিলগুলো সেটা হচ্ছে ধরেন আপনার পিডিএফ টু আপনার হচ্ছে ডট ফাইল, পিডিএফ টু টেক্সট, তারপরে হচ্ছে আপনার ফটো ইনহ্যান্স, ফটো রিমুভিং, বিভিন্ন ধরনের স্কিল, যেগুলো আসলে এখন বর্তমানে কিন্তু এআই প্রযুক্তির কারণে অটোমেটেড হয়ে গেছে। একটা সময় এই স্কিলগুলো আসলে কাজ পাওয়া যাইতো ডাটা এন্ট্রি বিভিন্ন ধরনের, কিন্তু এখন অনেকগুলো এআই টুলস চলে আসে যেগুলো খুব ইজি লেভেলে করে ফেলে, যা এখন কিন্তু এইগুলো যে আপনি ইনকাম করতে পারবেন না। তার মানে এই নয় যে আসলে ফাইবারে এমন কোনো স্কিল নাই যেটা দিয়ে আসলে আপনি খুব ইজিলি কোনো স্কিল ছাড়া ইনকাম করতে পারেন, তো এটি কিন্তু দেখাচ্ছে। তো দেখেন এইটা কিন্তু আপনার ওই ইউটিউবে যে ভিডিওগুলো আছে ওইগুলোতে দেখবেন বলতেছে যে আসলে ফার্স্ট ওয়েজে দেখেন পিডিএফ টু ওয়ার্ডের যে গিগুলো আছে এগুলো কিন্তু অর্ডার নাই, অ্যাবসলিউটলি নাই।
তো এই যে আপনাদেরকে ইউটিউবার হচ্ছে মিসগাইডেড করতেছে, আসলে মিসগাইডেড করতেছে, কিন্তু আপনাকে আসলে প্রপার যদি আপনি স্কিলটা জানেন আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আসলে আদৌ ইনকাম করা যায় কোনো ধরনের গাইডলাইন ছাড়া। তো দেখেন এখানে আপনি যে কোনো একটা গিগ যদি আমি এখান থেকে ওপেন করে দেখেন প্রত্যেকটাই কিন্তু রানিং অর্ডার আছে ভরপুর। যদি দেখেন দেখেন এই যেমন আই উইল ডিজাইন কাস্টম 3D লোগোরি অ্যানিমেশন অ্যান্ড ইন্ট্রো ভিডিওস, ওনার 10টা অর্ডার এখন হচ্ছে রানিং আছে এবং 1099টা মতো উনি কিন্তু 4.9 রিভিউ পাইছে এবং ওনার ইগুলো দেখতেছেন প্যাকেজগুলো। তো এই কাজগুলো আপনি কীভাবে করতে পারেন, এই যে দেখেন আপনার হচ্ছে লোগোর অ্যানিমেশনটা করবে, ভাইয়ার আপনাকে একটা লোগো দিবে, এই যে আপনাকে একটা লোগো দিবে, আপনি হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট সহ আপনি একটা লোগোটাকে হচ্ছে একটা অ্যানিমেশন করে দিবেন। তো এটা আপনি কীভাবে করবেন, আপনি তো এটা কাজ জানেন না, তাহলে আমি বলতেছি যে আপনি হচ্ছে উইদাউট স্কিলে কেমনে করবেন। তো এই জন্য আপনি চলে যাবেন একটা টুলস আছে renderforest.com, এখানে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, চাইলে এটা প্রিমিয়াম ভার্সনটা নিতে পারেন যদি আপনি সিরিয়াস লেভেলে কাজ করতে চান। তো এখান থেকে আপনি অ্যানিমেশন ভিডিওতে যদি ক্লিক করেন, এখান থেকে দেখেন আপনি হচ্ছে সরি ইন্ট্রো অ্যান্ড লোগোতে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি মিনিমাল লোগো রিলিভার, তারপরে হচ্ছে এক্সপ্লোরিং, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপনি লোগো হচ্ছে স্মোক লোগো আপনি হচ্ছে অ্যানিমেশন করতে পারবেন, কালারফুল লোগো অ্যানিমেশন করতে পারবেন, কর্পোরেট লোগো অ্যানিমেশন করতে পারেন, সিনেমাটিক ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে মিনিমাল লোগোতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেক ধরনের আসলে মিনিমাল লোগোর কিন্তু আপনার ইসলে আসে। আমি এখানে যদি একটা ক্লিক করি, এখান থেকে আমরা যদি ক্রিয়েটে দেই তাহলে দেখবেন যে এখান থেকে আমরা কিন্তু একটা লোগোকে কিন্তু তৈরি করতে পারবো। তো এইখানে দেখেন এখানে একদম সিম্পলি আপনি এখান থেকে আপনার লোগোটাকে এখানে আপলোড করবেন। তো আপনি চলে যাবেন হচ্ছে আপনার লোগোতে, ধরেন আপনার লোগো হচ্ছে এইটা, আপনি এখান থেকে আপনার লোগোটাকে আপলোড করবেন এই যে এখানে, এখানে আপনার টেক্সট দিবেন, এই যে এখানে আপনার ট্যাগ লাইন যেটা থাকবে যে বুস্ট ইউর সেল, ধরেন আমি একটা দিচ্ছি, সিম্পলি করতে পারবেন। তো দিলেন, এখানে চলে আসলো এবং এখানে আপনি হচ্ছে যেটা করতে পারবেন, এখানে আপনি আরেকটা ডেসক্রিপশন লিখতে পারেন। তো আমি এটা কি আবার দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আপনার শুধু দেখাচ্ছি। তো দেওয়ার পর আপনি হচ্ছে যদি এটাকে হচ্ছে ক্রিয়েট করতে চান তো আপনি হচ্ছে ক্রিয়েটে আপনি স্টাইল আসবেন, এখান থেকে আপনাকে এটা একটু প্রিমিয়াম ভার্সনটা কিনে নিতে হবে, তাহলে আপনি হচ্ছে আসলে করতে পারবেন, নাহলে করতে পারবেন না। তো আমাদের আসলে কেনার দরকার নেই, আমরা এখান থেকে হচ্ছে প্রিভিউ হতে যদি দেই, ফার্স্ট প্রিভিউ হতে একটু রেডি হবে, একটু ওয়েট করবেন, রেন্ডারিং হবে, অটোমেটিক তৈরি করে দিবে, আপনাকে কোনো ধরনের ভিডিও এডিটিং এর স্কিল জানতে হবে না। তো দেখেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে, আমরা যদি একটু চালাই দেখেন, আমি হচ্ছে ভিডিওটা বেশি চালাইতে পারতেছি না, কারণ যেহেতু এটা আপনার চলে আসবে ইউটিউবে কপিরাইট আসতে পারে। তো আমি একটু সাউন্ডটাকে একটু অফ করে দিয়ে দেখি, দেখেন এই দেখেন কত সুন্দর একটা লোগো কিন্তু আমরা অ্যানিমেশন করে ফেলতে পারলাম একদম ইজিলি। তো এটা ফ্রি ভার্সনে আসে, দেখে এখানে আপনার হচ্ছে ওয়াটারমার্কটা চলে আসতেছে, আপনি যদি এটাকে একটু পেইড ভার্সনে নিয়ে নেন তাহলে আপনি কিন্তু ফাইবার থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। প্রথমে একটা গিগ যদি দেন আপনি, প্রথমে একটা গিগ দিলে দেখেন আপনার একটা গিগে মিনিমাম হচ্ছে আপনার $55, আপনার হচ্ছে স্ট্যান্ডার্ডে হচ্ছে $180, প্রিমিয়ামে $100, আপনি একটা ছোটো অর্ডার পাইলেই কিন্তু ওই টাকাটা দিয়েই কিন্তু আপনি হচ্ছে করে ফেলতে পারবেন, একটা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন, বেশি দাম না। এখান থেকে যদি আপনি দেখেন ওদের প্রাইসিংটা, তো প্রাইসিংয়ে ঢুকতেছেন আমাদের, আচ্ছা তো আপনি এখান থেকে যদি দেখেন খুব অল্প টাকা দিয়ে আপনি হচ্ছে এই টুলটার একটা পারচেস নিতে পারবেন এবং আপনি কিন্তু মানে সিরিয়াসলি ফ্রিলান্সিংটা করতে পারবেন। তো এটা একদম সিম্পল একটা উদাহরণ যেটা আপনার কোনো স্কিল ছাড়া, এবং এটা কিন্তু হাই ডিমান্ডেবল স্কিল, এটা একটা হাই ডিমান্ডেবল স্কিল। তো সেক্ষেত্রে হচ্ছে এমন না যে ওই যে আপনার ইউটিউবে যে ধরনের ভিডিও মেক করা আছে যে আপনি ডক ফাইল থেকে করেন বা বিভিন্ন ধরনের করেন, ওই ইনহ্যান্স করেন, ফটো কালারফুল করেন, বিভিন্ন ধরনের ওইগুলো আসলে কাজ এখন পাওয়া যায় না বাস্তবে, কিন্তু এটি কিন্তু ডিমান্ডেবল। তো এটা হচ্ছে আপনি ফাইবারে দেখতেই পাচ্ছেন যে এটা প্রত্যেকে কিন্তু প্রচুর অর্ডার আছে এবং এটা কিন্তু তারা করতেছে, এই ধরনের লোগো হচ্ছে তারা আপনার হচ্ছে অ্যানিমেশন করতেছে, যেটা আমরা আপনাকে কীভাবে করবেন একটা টুলসের মাধ্যমে দেখিয়ে দিলাম। আচ্ছা তো লোগো অ্যানিমেশনের কাজটা আপনি এরকম করতে পারেন। তারপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিও ইন্ট্রো যেগুলো আছে, ইউটিউবের যে ফার্স্টে ইউটিউবারদের ইন্ট্রো, বর্তমানে আমরা জানি যে ইউটিউবের কিন্তু কাজ মার্কেটে হিউজ,
মার্কেটে প্রচুর পরিমাণে কাজ আছে। আপনার ইউটিউবে দেখুন, বর্তমানে দেখবেন যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছেন ক্লায়েন্ট হান্টিং এর, দেখবেন যে সবাই ইউটিউবের এসইওর কাজ করতেছে, কারণ প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। কারণ ওয়ার্ল্ডে এখন ইউটিউবের একটা রেভলিউশন চলতেছে, প্রচুর মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, ইনকাম করতেছে। তো যার কারণে প্রত্যেকের কিন্তু আসলে ইউটিউবের থাম্বনেল ডিজাইনার, ইউটিউবের আপনার হচ্ছে যে অ্যানিমেশন, ইন্ট্রো অ্যানিমেশন, ইন্ট্রো ভিডিও, এটা তৈরি করা দরকার হয়। তো সবাই তো মনে করেন যে এক্সপার্ট না, তো তাদের হচ্ছে একজন হায়ার করতে হয়। তো ফাইবারে তারা হায়ার করে। দেখেন যে এখানে যদি আমি দেখি যে এখানে একটা গিগ দুটো আমি ওপেন করি ইউটিউবের ইন্ট্রো ভিডিওর জন্য, তো দেখেন এখানে 6টা অর্ডার আছে এবং ওনার বেসিক ভিজুয়াল হয় স্ট্যান্ডার্ড 30 এবং প্রিমিয়াম হচ্ছে 50। উনি কী করতেছে, ইউটিউবের এই যে ইন্ট্রো ভিডিওগুলো কিন্তু মেক করতেছে, উনি যে ইন্ট্রো ভিডিওগুলো মেক করতেছে। তো দেখেন ওনার কিন্তু অর্ডার আছে, আমি এমন গিগুলো দেখাচ্ছি না যেগুলোতে আসলে অর্ডার নাই। দেখেন 5টা অর্ডার, আই উইল ক্রিয়েট ইউটিউব ইন্ট্রো ভিডিও ট্রেলার অর লোগো অ্যানিমেশন 4K। তো দেখেন এগুলো তৈরি করতেছে। তো এইগুলোর জন্য আপনাকে আসলে স্কিলফুল হতে হবে না, মানে কোনো জায়গা থেকে ট্রেনিং নিতে হবে ভিডিও এডিটিং এর উপরে, আপনি কিন্তু এই যে আমার যে টুলসটা দেখাচ্ছি এটাতে করতে পারবেন। তো আমরা যে স্কিলগুলো দেখাচ্ছি এগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে, যেগুলো যে আদৌ কাজ করা পসিবল এবং কোনো ধরনের স্কিল ছাড়া। দেখেন এখানে যদি চলে আসি, তো আমরা যদি ইউটিউবের ইন্ট্রোতে ক্লিক করি, তো ইউটিউবে দেখবেন আমরা অনেকগুলো ইন্ট্রো পেয়ে যাবো। এখান থেকে দেখবেন যে প্রচুর ইন্ট্রো আছে, এই যে ইন্ট্রো আছে, এই যে ইন্ট্রো আছে, আপনি চাইলে এখান থেকে একদম ইজিলি একটা ইন্ট্রো কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি, আপনি যে কোনো ধরনের ইন্ট্রো এখান থেকে বানাইতে পারবেন। তো এইখানে আপনার লোগোটা আপনি এখানে দিবেন, দাঁড়ান আমাদের লোগোটাকে আমরা দিচ্ছি। যান, তারপরে আপনার টেক্সট গুলাকে এখানে দেন, আপনি টেক্সট গুলাকে দেন এবং এটাকে সাইজটাকে আপনি বড় ছোট করতে পারবেন। তো তারপরে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ইন্ট্রো কিন্তু তৈরি করতে ফেলতে পারেন। তো এটা নিয়ে আপনি ইউটিউবে একটু ভিডিও দেখেন যে এটা আরো কত প্রফেশনাল করা যায়, যেহেতু আমি হচ্ছে কোন স্কিলগুলো করা যায় সেটা দেখানোর ট্রাই করতেছি। তো ইজিলি মানে একটা টুল স্কিল আছে, খালি ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে কিন্তু করে ফেলতে পারবেন, আপনাকে ওই যে 2-3 মাসের কোর্স করতে হচ্ছে না, এই হচ্ছে বিষয়। তো আমরা আপনাকে 2টি স্কিল দেখালাম, একটা হচ্ছে আপনার ইন্ট্রো ভিডিও আর একটা হচ্ছে আপনার লোগো অ্যানিমেশন। তারপরে হচ্ছে এটা আপনারা করতে পারেন, সেটা আরও মজাদার, সেটা হচ্ছে যে বিজনেস আইডিয়া। অনেকেই আছেন, অনেক ক্রিয়েটিভ মানুষ, বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে পারেন। আপনি কিন্তু চাইলে আপনার এই আইডিয়া দিয়েও কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন। কেমন, যেমন ধরেন আপনার হচ্ছে নতুন একটা কোম্পানি মার্কেটে লঞ্চ হচ্ছে, কিন্তু এই কোম্পানির তো একটা প্রফেশনাল নাম দরকার, ব্র্যান্ডিং নাম, যেটার উপর সে তারা ডোমেইন কিনবে, লোগো বানাবে বা কোম্পানির নাম সেট করবে। তো আসলে নাম খুঁজে বের করা অনেক টাফ, আপনি হয়তো এটাকে অনেক মানে সিম্পল একটা বিষয় মনে করতে পারেন, কিন্তু বাস্তবে একটা কোম্পানির জন্য নাম চুজ করাটা অনেক টাফ। তো সেক্ষেত্রে হচ্ছে ফাইবারে বিজনেসম্যানরা আসে এবং তাদের বিজনেস নেমে আইডিয়া পাওয়ার জন্য লোক হায়ার করে, খুব ইন্টারেস্টিং না? তো হায়ার করে, এখানে দেখেন 10,000 গিগ আছে যারা হচ্ছে বিজনেসের নেম, এই বিজনেস নেম আইডিয়া দিয়ে থাকে ফাইবারে। তো আপনি এখানে কিন্তু কাজ করতে পারেন। তো এখানে দেখবেন যে যারা কাজ করতেছে তাদের যদি আমি একটু ওপেন করি, তো দেখেন ওনার কাছে 6টা অর্ডার আছে। আমি আসলে এমন গিগুলো দেখানোর ট্রাই করতেছি যেগুলো আসলে বর্তমানে ট্রেন্ডিং আছে, আসলে এখন গিগ দিলে কাজ করতে পারবেন, এমন না যেগুলো এখন বর্তমানে এমন ডিমান্ড নাই, যেমন পিডিএফ টু হচ্ছে ওয়ার্ড বা হচ্ছে আপনার বিভিন্ন ফটোর রিটাচিং, ফটো হচ্ছে ইনহ্যান্স, ফটো রিমুভ, এগুলো আসলে এখন কাজ পাওয়া যায় না, তো ওইগুলো আসলে স্কিল দরকার হতো না। তো এখন মনে করেন যে আপনি তাহলে কি করতে পারেন, এগুলো কিন্তু ডিমান্ডেবল। দেখেন বেসিকে নিচ্ছে $115, স্ট্যান্ডার্ডে $170, আর প্রিমিয়ামে নিচ্ছে হচ্ছে $90, $300। সেখানে তিনটা নামের আইডিয়া দিবে, ডোমেন এবং সোশ্যাল মিডিয়াগুলো রিসার্চ করবে, তিনটা স্লোগান দিবে, একবার রিভিশন দিবে, তো উনি এই টাকাগুলো নিচ্ছে। তো আপনার কাজ হচ্ছে একটা বিজনেসের হচ্ছে নাম ক্রিয়েট করে দেওয়া। এখানে আপনি 9টা নাম একটা বিজনেস ওনার হচ্ছে ধরেন একটা ট্রাভেল কোম্পানি শুরু করবে, তো আপনাকে অর্ডার দিবে যে আমার জন্য নাম সেট করে দাও, তো আপনি 9টা নামের আইডিয়া দিবেন যেগুলো ডোমেন অ্যাভেলেবেল। তো সেই ক্ষেত্রে আসলে আপনি যদি দিয়ে দেন তাকে, তাহলে সে আপনাকে $300 দিচ্ছে, খুবই সিম্পল। এবং দেখেন ওনার কাছে অর্ডারও আছে এবং প্রত্যেকেই কাজ করতেছে, এখানে যারা আসলে কাজ করতেছে সবাই দেখবেন যে অর্ডার আছে, সবাই কাজ করতেছে, দেখবেন সবাই অর্ডার আছে, সবাই কাজ করতেছে। তো আপনি যে কাজটা করতে পারেন, আপনিও কিন্তু এই কাজগুলো করতে পারেন ওনাদের মতো করে। তো আপনি আসলে নামগুলো কোথা থেকে জেনারেট করবেন? তো এখানে ধরেন আমি হচ্ছে একটা ওয়েবসাইট দেখাচ্ছি যে বিজনেস নেম জেনারেটর, এখানে আপনি আসবেন, এখান থেকে আপনি ধরেন ট্রাভেল দিয়ে যদি সার্চ করেন, তো নেম জেনারেটর যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি এক ওয়ার্ডের নাম নিতে চান না 2 ওয়ার্ডের নিতে চান, ক্যাসি নাম নিতে চান না, ব্র্যান্ডেবল নিতে চান, কোন ধরনের নাম নিতে চান, ওয়ার্ড কত ওয়ার্ডের হবে, নামের লেন্থ কতটুকু হবে, লং বা শর্ট, কোন ইন্ডাস্ট্রি, এভরিথিং আপনি দিয়ে আপডেট করতে পারেন। আমরা স্কিপ করছি, আমরা পেইড ভার্সনটা নিচ্ছি না, ফ্রিতেই করছে। তো সেক্ষেত্রে এখন আপনাকে নাম জেনারেট করে দেবে, একদম সিম্পল। আসলে আপনি যদি জানেন আসলে কোথা থেকে টাকা ইনকাম করতে হয়, তাহলে আসলে টাকা ইনকাম করা অনলাইন থেকে আসলে কোনো ব্যাপার না, কিন্তু মানুষ আসলে ম্যাক্সিমাম না জানার কারণে কিন্তু করতে পারছেন না। এটি আসলে নলেজফুল পার্সন আর ইন নলেজফুল পার্সনের মধ্যে পার্থক্য। তো দেখেন এখানে আমাদের নামগুলো দেখাচ্ছে, এই একটা নাম, এই একটা নাম, যেগুলো ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছে। তো আপনি এখানে প্রচুর নাম পাবেন, এখানে আপনাকে চেক করতে হবে যে এটা ডোমেনটা অ্যাভেলেবেল কিনা। তো দেখেন এটা ডোমেন অ্যাভেলেবেল না,
তো আপনি একটু চেক করেন যে এই অ্যাঙ্গুলার ডোমেইন অ্যাভেলেবল আছে কিনা, যেটা অ্যাভেলেবল আছে এরকমের হচ্ছে আপনি কিছু ক্যাচি নাও আপনার বাইরে যে কটা সাইজে সেটা আপনি হচ্ছে দিবেন। তো আপনাকে হচ্ছে দেখতে হবে যে কোনগুলো আসলে নাও, এগুলো আপনি অনেক রিসার্চ করতে হবে, কারণ এই ডোমেইন কিন্তু রিসার্চ করাটা অনেক টাফ একটা বিষয়। আমরা অনেকে মনে করি যে এটা তো অনেক ইজি কাজ, তো ভাইয়া নিজেই করতে পারে, তো আমাকে কেনা হাঁকবে, দেখেন এই যে ম্যাক্সিমাম ডোমেইন অলরেডি কেনা হয়ে গেছে, তো এগুলো আপনি নাম দিলেও কিন্তু কাজ হবে না, কারণ অলরেডি হচ্ছে এই ডোমেইনগুলো কেনা হয়ে গেছে। তো আপনাকে এমন ডোমেইন নিতে হবে যেটা অলরেডি কেনা হয় নাই, তো সেটা হচ্ছে আপনি দিবেন। তো এখান থেকে আপনি ডোমেইনগুলোকে চেক করে নেবেন যে আসলে আছে কি না অ্যাভেলেবেল, না থাকলে তারা আপনি দিতে পারবেন না। তো এখান থেকে আপনি অনেক সময় নিয়ে আপনাকে চেক করতে হবে, এবং ওখান থেকে আপনাকে যে কটা আপনাকে অর্ডার দিবে ওই কটার নাম আপনাকে চুজ করে দিতে হবে যেগুলো উনি কিনতে পারে এবং ওনার ব্র্যান্ডের সাথে যাচ্ছে, এবং খুবই সুন্দর একটা নাম। তো দেখেন এখান থেকে আপনি কিন্তু ইজিলি নাম সিলেক্ট করতে পারতেছেন এবং বায়ার কাছে সেল করতে পারতেছেন। তো এরকম আসলে অসংখ্য গিগ আছে ফাইবারে যেগুলো একদম স্কিল লাগে না, মোটামুটি আপনি এক দুই দিনের মধ্যে গিগ দিয়ে ইনকাম জেনারেট করা শুরু করতে পারেন। তো অনেকে জানেন না আসলে কোন গিগুলো দেওয়া যায়, আপনি যদি চান যে এই সিরিজটা আমি কন্টিনিউ করি, আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের এরকম লো কম্পিটিশন এবং যেগুলো নিয়ে মানুষের কাজ করতেছে না বা কোনো ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং দেওয়া দরকার হয় না, আপনি ইজিলি দু একদিনের মধ্যে হচ্ছে ইনকাম শুরু করতে পারেন, গিগ দিলে অর্ডার ফাইলে ইনকাম শুরু করতে পারেন। তো এইটার উপরে যদি চান তাহলে কমেন্টস করেন, তাহলে আমি একটা সিরিজ করবো। আর আপনারা বর্তমানে জানেন যে এআই এর মাধ্যমে কিন্তু একটা রেভুলেশন চলে আসছে, তো ফাইবারে দেখেন এআই এর উপরে হচ্ছে অনেকগুলো কাজ আসছে। তো এআই নিয়ে কিন্তু বাংলাদেশে তেমন কোনো কোর্স নাই, তো আপনারা যদি চান যে এআই রেভুলেশনের ভিতরে আমি হচ্ছে আপনার এআইতে অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে তেমন কোনো স্কিল লাগে না, এআই নিয়ে তেমন কোনো স্কিল লাগে না, আপনি শুধুমাত্র যদি চ্যাট জিপিটি তারপরে জিমনি গুগলের গুগল বার্ড এগুলো যদি ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের এআই টুলস আছে সেগুলো যদি ইউজ করতে পারেন, তাহলে আপনি গিগ দিয়ে কিন্তু ফাইবার থেকে ইনকাম করতে পারেন কোনো স্কিল ছাড়াই। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেল ভিডিও বানাই, তাহলে কমেন্টস করতে পারেন, আমি পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো আপনাকে হেল্প করার পারপাসে। এবং এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগার কথা, তাহলে লাইক করেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর সাবস্ক্রাইব করে পাশে সে বেল বাটনটা অন করে দেন, পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং অন্যরা যারা নতুন আছে ইনকাম করতে চাচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারে, তাদের কাছে এই রাইট ইনফরমেশনটা পৌঁছে যেতে পারে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন।